তৃণমূল কংগ্রেস কর্মীরাই রাজ্যে সব থেকে বেশি অসুরক্ষিত, ব্যারাকপুরে বললেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মঙ্গলবার সন্ধ্যায় ভাটপাড়া গুপ্তারবাগান এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব। তাকে লক্ষ্য করে 12 রাউন্ড গুলি চালানো হয়। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে সব থেকে বেশি অসুরক্ষিত তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। এছাড়াও তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় একের পর এক খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ব্যারাকপুরের রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতি এখন একটা সন্ত্রাসের রাজনীতিতে পরিণত হয়েছে। আমি পূর্বেও বলছিলাম যে এই আজকে পশ্চিমবাংলা বা ব্যারাকপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তাদের নিজেদের বিভিন্ন ভাগবাটোয়ারা নিয়ে বেনিয়ম দুর্নিয়ম করেছে, যেগুলো তার ভাগবাটোয়ারা নিয়ে তাদের নিজেদের মধ্যে আজকে তারা মারামারিতে ব্যস্ত, খুনোখুনিতে ব্যস্ত। 12 রাউন্ড গুলি, মানে পশ্চিমবাংলায় গুলি কত সস্তা হয়ে গেছে যে একটা ছেলেকে মারবার জন্য 12 রাউন্ড গুলি চালাতে হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওটা একটা বিষয় থাকে। তো আজকে এই বিষয় চলছে তৃণমূল কংগ্রেস। আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেটা আছেন তারাই আজকে সব থেকে বেশি অসুরক্ষিত, এটাই তার প্রমাণ। এবং ব্যারাকপুরের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ আজকে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমরা যেমন জানি যে প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, আমরা তার জন্য যে সমস্ত যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তিনি একটা কোনো পরিবারের সদস্য, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষা দিতে ব্যস্ত। ব্যারাকপুরের পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশন ব্যারাকপুরের মানুষকে সুরক্ষা দিতে ব্যস্ত। আমরা দেখেছি দিনে দুপুরে সোনার দোকান থেকে ডাকাতি হয়েছে, খুন করা হয়েছে, পরপর গুলি চলেছে, কিছুদিন আগেও টিকাগড়ে মার্ডার হয়েছে, আজকে ভাটপাড়াতে মার্ডার হচ্ছে। ব্যারাকপুরের পুলিশ বা পশ্চিমবঙ্গের পুলিশ আজকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কী করে বাঁচানো যায় তার জন্য তারা সচেষ্ট, আসল অপরাধীদের ধরতে তারা ব্যর্থ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।